স্বভাবটাই হচ্ছে আমি একটু রিজিড, আমি একটু ঠান্ডা, আমি ওভাবেই মিশি, কিন্তু কেউ চাইলে আমি তাকে আমার রক্ত দিয়ে দিব। আখি আলমগীর প্রিয় গায়িকা হিসেবে সবার কাছে পরিচিত, কিন্তু প্রিয় মানুষ হিসেবে এখন আমার মনে হয় যে অনেকের কাছে মানে অনুকরণীয় বা অনুসরণীয় হয়ে গেছে। কি মনে হয় আখি আলমগীরের কোন গুণটার জন্য এমনটা হয়েছে? এটা জানি না, তবে আমার আমার মনে হয় যে আমি কারোর সাথে শিল্পী হিসেবে মিশি না কখনো। আমাকে অনেক সময় আমার কাছের অনেকে বলে, তোমার কী দরকার ছিল ওকে উইশ করার, তোমার কী দরকার ছিল ওর সাথে এভাবে ওকে ওর সাথে ছবি তোলার বা ওকে এত সুযোগ দেওয়ার। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, আমি যদি একটা আমি যেই হই সেটা তো মানুষের কাছে, সেটা যদি মাথার মধ্যে নিয়ে নেই দেন এটা একটা ভারী বার্ডেন হয়ে যাচ্ছে আমার কাছে। তো আমি যখন যার সাথে মিশি আমি অভিনয় করে মিশতে পারি না, মানে এই কারণে আমি দেখব না যে আমি দেখে জড়ায় ধরে মানে কেমন আছিস রে বল, এটা আমি পারি না। আমার আমার মানে স্বভাবটাই হচ্ছে আমি একটু রিজিড, আমি একটু ঠান্ডা, আমি ওভাবেই মিশি, কিন্তু কেউ চাইলে আমি তাকে আমার রক্ত দিয়ে দিব, আমার যতটুকু সাধ্য আমি তাকে হেল্প করব, কিন্তু আমার শো অফটা নাই। হয়তো সেটা যারা যতটুকু বুঝতে পারে এই কারণে হয়তো আমাকে তারা ভালোবাসে বা পছন্দ করে। যে কোনো একটা ফ্রেন্ডকে একটু হলেও তোমাকে কপি করে দেখাতে হবে, সেই ফ্রেন্ডের নাম বলেই তুমি কপি করবে, যে যাকে তুমি এখন কপি করছো তাই। আল্লাহ, কপি করব কাকে কপি করব। আচ্ছা, আমার এক ভীষণ সুন্দরী বান্ধবী আছে, ওর নাম সংহিতা, যদি দেখো সংহিতা ডেফিনেটলি দেখবে, হ্যাঁ সেটা তো দেখবে, ওকে তো আমি বলবো। ও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, সে দেখতেও ভীষণ সুন্দরী, তার রান্না মানে সর্বগুণে গুণান্বিত। আমি তো লাউড, আমি এরকম চিৎকার করে কথা বলি হাসাহাসি করে, আর ও হচ্ছে চুপ, একদম চুপ। অনেক সবাই হাসছে বসে বসে, আর তো বললো এই সংহিতা চুপ করেছে কেন? না, আমি শুধু তোমাকেই দেখছি। আমাকে দেখছো কেন? ইস মেয়েটা এত সুন্দর কেন, ভাল লাগে না, অনেক হিংসা হয় তোমাকে আমার, কিন্তু আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। এতো ভালো ছিল, মানে সবাই এত লাউড, তার মাঝখানে সে খুব, হ্যাঁ সে চুপ, সে খালি শুনে দেখে আর খালি তাকায় থাকে। আসলে এই যে বন্ধুরা সবাই একসাথে হলে কিন্তু এই জিনিসটা হয় যে প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, সেই ব্যাপারগুলো আসলে ফুটে ওঠে না। আরেকজন আছে সেম, ওর নাম হচ্ছে মানে ওকে আমি যাই হোক, ও এত ফর্সা, ওকে আমি ডাকি কাজু বাদাম, মানে সাদা ফর্সা মাখনের মতো, তো কাজু বাদাম ডাকি, তো কাজুরই নাম বাট কাজু বাদাম। ও খালি দোস্ত তোদের সাথে কবে দেখা হবে, আমার তো ভাল লাগতেছে না, আমার তো কিচ্ছু ভাল লাগে না, বল না কবে তোরা সময় দিবি, তোরা এরকম করিস কেন, আমাকে সময় দিস না কেন তোরা। আই থিঙ্ক আমাদের যারা অডিয়েন্স আছে তারা ফার্স্ট টাইম দেখতে পেলো যে মানে আখি আপু কত সুন্দর করে কপি করতে পারে। না, ও এত সুইট, এবং যত আমাদের গেট টুগেদার হয় ওর কারণে হয়, কারণ ও অস্থির হয়ে যায়। আচ্ছা, মানে বেশি দিন না, 15 দিন হলে কাজু অস্থির, ও পাগল হয়ে যায়, দেখা করতে হবে আমাদের সাথে। ইটস ভেরি গুড, আমার একটু ফ্রেন্ড থাকা কিন্তু ভালো, এই যে সবাইকে একত্রিত করার জন্য তার যে একটা চেষ্টা, মানে এটা ডেফিনেটলি হয় না, একজনের তো এফোর্ট দিতেই হয়। হ্যাঁ, সো দে সামিয়া, কাজু, সংহিতা, তারপর নাদিয়া আসে, আমি আছি, আরও অনেকে আছে, আমরা যখন বসি আমরা সেই ক্লাস 6-এ 5-এ চলে যাই, অ্যান্ড ইটস ফান।